হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব ব্রেড চপ। এই ব্রেড চপ করার জন্য আমরা নিয়ে নেব ব্রেড, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরা গুঁড়ি। প্রথমে আমরা ব্রেডের জন্য একটা মশলা তৈরি করে নেব, অর্থাৎ যেটা আমরা পুর বলি, এই পুরটা তৈরি করে নেব। এই জন্য কড়াইতে আমরা তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা প্রথমে পেঁয়াজ দেব, পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে চলে এসছে। এবার আমি এতে রসুন দিয়ে দেবো, রসুনটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচড়া করতে থাকবো। ভগবান, এরপর এটা রসুন এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি এতে আদা অ্যাড করে দেবো, দিয়ে দিলাম আদা, একটু নাড়তে থাকবো। এতে যোগ করব সামান্য পরিমাণ লবণ, এতে পেঁয়াজটা খুব দ্রুত গলে যাবে এবং আদাটাও কড়াইতে লাগবে না। তারপর এতে দেবো, আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পরিমাণ মতো দেবে, কেউ বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারো। এরপর আমি এতে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ে, দিয়ে দিলাম জিরা, এরপর আমি এতে সেদ্ধ আলু দিয়ে দেবো। এরপর এই সেদ্ধ আলুটাকে দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব। আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ওই লবণটা দিয়ে দিলাম, এরপর আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার এই মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমরা রুটিটাকে প্রস্তুত করে নেব, আর রুটিটাকে যতক্ষণ আমরা তৈরি করব পুর দিয়ে, ততক্ষণে আমরা কড়াইতে তেল চাপিয়ে দেব এবং তেলটা এতে গরম হতে থাকবে। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করছি, কারণ সাদা তেলে যে কোনো ধরনের ভাজাভুজি জিনিসগুলো সেগুলো খেতে ভালো লাগে এবং সুস্বাদু হয়। কড়াতে তেলটা গরম হচ্ছে, আর আমরা অন্যদিকে রুটিতে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমরা রুটির উপর আলুর যে পুরটা তৈরি করেছি ওই পুরটাকে দিয়ে দেব। রুটির উপর আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আর একটা রুটি দিয়ে এটাকে ভালো করে চেপে দেব,
এবং একটা ছুরি দিয়ে কোণ বরাবর এটাকে কেটে নেব। এইভাবে আমরা রুটিগুলোকে কোণ বরাবর কেটে নেব। রুটিগুলোতে পুর দিয়ে সেগুলোকে কোণ বরাবর এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এতে রুটির যে শেপ অর্থাৎ আকারগুলো দেখতে সুন্দর লাগবে। রুটিটাকে ভেজে নেওয়ার জন্য আমরা সামান্য পরিমাণ বেসন নিয়ে নেব। বেসনে দেব অল্প করে লবণ আর লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ, অল্প পরিমাণ জল দিয়ে এটাকে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না সেই ধরনের একটা ডো করে নেব। বেসনের ডোটা আমার তৈরি হয়ে গেছে, এরপর আমি রুটিগুলোকে এই বেসনের ডোর মধ্যে ডুবিয়ে দেব। বেসনে ডুবানোর পর এটাকে গরম তেলে ছেড়ে দেব। মাঝারি আঁচে আমরা এটা ভাজতে থাকবো। এইভাবে ভাজতে ভাজতে যখন এটা একটা সুন্দর সোনালি রঙের কালার চলে আসবে, তারপর আস্তে আস্তে এটা দেখো একটা লাল হয়ে যাচ্ছে, এই ধরনের কালার চলে আসলে তখন এটাকে আমরা তুলে নেব। এরপর এটাকে আমরা একটা প্লেটে রেখে সস দিয়ে সুন্দর করে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের, তোমরা আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এ ধরনের আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।